জীবনের পাঁচফোড়নে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, ঘরে আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি প্রত্যেকের চেনা একটা সবজি দিয়ে অচেনা একটা রেসিপি, টক ঝাল মিষ্টি নারকেলি বেগুনের রেসিপি। তো চলে আসুন আমার রান্নাঘরে, দেখে নেওয়া যাক এই টক ঝাল মিষ্টি নারকেলি বেগুনটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে চারটে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে মাঝ বরাবর ভালোভাবে চার টুকরো করে কাটতে হবে, কিন্তু গোটার দিকটা রেখে দিতে হবে। এমনভাবে কাটতে হবে যাতে গোটা পর্যন্ত কাটাটা না যায়, গেলে গোটাটা বেগুনটা ভেঙে যাবে। কেটে চেক করে নিতে হবে যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি না। তো আমি বেগুনটাকে কেটে চার ফালি করে তারপর আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে জল থেকে তুলে নুন হলুদ মাখিয়ে দেব। এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইতে সর্ষের তেল বসিয়ে সর্ষের তেলটাকে প্রথমে হাই ফ্লেমে করে ওভেনটাকে তেলটাকে তাতিয়ে নিয়ে তারপর মিডিয়ামে করে বেগুনগুলোকে আলতো আলতো করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে বোটাটা ধরে উলট পালট করে এমনভাবে ভাজতে হবে যেন বেগুনগুলো না ভেঙে যায়। এইভাবে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় সাইজের পেঁয়াজ না থাকে ছোট দুটো পেঁয়াজ নিতে পারেন। তাছাড়াও আমার লেগেছে চার কোয়া রসুন আর 10 গ্রামের মতন আদা। আদা আর রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে সেটাকে একবার ঘুরিয়ে নেবেন যাতে সেটা আধা ভাঙা থাকে। নারকেলি বেগুন বানাতে গেলে নারকলকে কিন্তু স্কিপ করলে চলবে না, তাই আমি এখানে গোটা একটা নারকলের হাফ মালা নারকল কুড়িয়ে নিয়েছি। আর তাছাড়া আমার লাগছে তেঁতুল। আমি এখানে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি, যখন আমি ইউজ করব তেঁতুলটাকে ছেঁকে তেঁতুলের জলটা দেব। আর লাগছে এখানে 25 গ্রামের মতন সাদা তিল আর 15 গ্রামের মতন বাদাম। যেই যেই মশলাগুলো লাগছে সেগুলো হলো, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেগুন ভাজার পর যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ কুচি আর থেঁতো করে নেওয়া আদা রসুনের পেস্ট দিয়ে কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে। এবার আমি মিশিয়ে রাখা মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর অল্প অল্প করে জল অ্যাড করব আর কষাতে থাকবো। আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন। আর একটা ওভেনের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে সাদা তিল আর বাদামটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না লাল হয়। লাল হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলে তুলে নিয়ে সেটাকে একেবারে পেস্ট করে নেব। এই পেস্টটা আদা ভাঙা হলে হবে না, একদম মিহি হয়ে পেস্ট হতে হবে। এবার এই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। যেহেতু আমি এখানে আগেই শুকনো লঙ্কা 1 চামচ ইউজ করেছি তাই আমি এখানে 4টে লঙ্কা দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার পোড়ানো নারকলটাকে
অ্যাড করতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাতে হবে। কষানোটা হতে থাকবে তখন আমি বেগুনগুলোকে দিয়ে উপর থেকে কিছু মশলা দিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢেকে দেব, যাতে বেগুনটা ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না বেগুনটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ওভেনের ফ্লেমটাকে লো করে ঢেকে রাখতে হবে। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে তারপর খুন্তি দিয়ে না নাড়িয়ে বেগুনকে কড়াইটা ঝাঁকিয়ে নাড়িয়ে নিতে হবে, কারণ না হলে বেগুনের বোটা সমেত ভেঙে যেতে পারে। এরপর ভেজানো তেঁতুলটাকে ছেঁকে নিয়ে তেঁতুলের জলটাকে বেগুনের মধ্যে অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু রেডি টকঝাল মিষ্টি নারকলি বেগুন। এখানে আমি মিষ্টি অ্যাড করব না, কারণ নারকলে অলরেডি মিষ্টি থাকে, তাই আলাদা করে আমি আর কোনো চিনি এখানে অ্যাড করব না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে হিট করে জীবনের পাঁচ ফোরনের পাশে সব সময় থাকবেন। আপনাদের এক একটা লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ দেবে। তা অবশ্যই লাইকটা কিন্তু করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও বানালে আপনাদের কাছে আগে পৌঁছবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে জীবনের পাঁচ ফোরনের পাশে সব সময় থাকবেন, কারণ নতুন নতুন রান্না হয় কিন্তু এই চ্যানেলে।